মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। সেই কর্মসূচি সফল করতে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে ট্রাফিক আইন যারা অমান্য করছে সেই সমস্ত চারচাকা গাড়ি ও মোটর সাইকেলে চলছে ধরপাকড়। এদিন বর্ধমানের গোলাপবাগ নবাবহাট বাসস্ট্যান্ড পুলিশ লাইন সহ শহরের বেশ কিছু এলাকায় চলছে এই অভিযান। প্রায় 150টি মোটরসাইকেল ও 100টি চারচাকা গাড়ি আটক করা হয় এদিন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান পথ চলতি সাধারণ মানুষজন। বর্ধমান থেকে টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পয়লা ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। সেই কর্মসূচি সফল করতে শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের গোলাপবাগ ট্রাফিক ওসি চিন্ময় ব্যানার্জির উদ্যোগে ট্রাফিক আইন যারা অমান্য করছে সেই সমস্ত চারচাকা গাড়ি ও মোটর সাইকেলে চলছে ধরপাকড়। এদিন বর্ধমানের গোলাপবাগ নবাবহাট বাসস্ট্যান্ড পুলিশ লাইন সহ শহরের বেশ কিছু এলাকায় চলছে এই অভিযান। প্রায় 150টি মোটরসাইকেল ও 100টি চারচাকা গাড়ি আটক করা হয় এদিন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান পথ চলতি সাধারণ মানুষজন। বর্ধমান থেকে টিঙ্কু সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।